আমি দিলীপ দিলীপ বলছি, আমার ব্যাপারটা কি করলে তুমি? তুমি ঠাকুরের নাম করলে, হ্যান করলে, ত্যান করলে, কিছু করলে না, বলো বাবু, আমার আর ভালো লাগছে না, এটা মীমাংসা করে দাও। হ্যাঁ বলো, হ্যাঁ যা করবে ঠাকুরের নামে তাড়াতাড়ি করো। হ্যাঁ আমার আর ভালো লাগছে না, আমি সহ্য করতে পারছি না। আমার কাছে ইনভেস্ট করবার জন্য রাজকৃষ্ণ পল এসেছিল। আচ্ছা ঠিক আছে, উনি এসে আপনাকে ফার্স্ট টাইম কত টাকা? অনেক বুঝিয়ে টুঝিয়ে 50,000 টাকা করেছিল। আপনি কি স্টার্টিং এ এগ্রি হয়ে গেছিলেন? ওর অনেক কথা বলার পর তারপর এগ্রি ছিলাম। 100 কথা বলে বলে সে সত্যিও পাপ পিজলে যায়। আমার অবস্থা ঠিক তাই করেছিল। আচ্ছা আমিও সেই ভুলে ভালে তখন কি করব, 70,000 টাকা আমি পোস্ট অফিস থেকে তুললাম, আমার স্ত্রীর আমার দিদির থেকে না পিসির থেকে ধার করেছি। তুমি কাকা, আমি তো ধার করে তুমি দিয়েছি, তুমি 70,000 টাকা তুমি দিয়ে দাও। তুমি এখানে তো 1,20,000 টাকা রাখলে তুই 2,400 টাকা পাচ্ছ, আর 1,20,000 টাকা রাখলে তুই পোস্ট অফিস থেকে মাত্র 800 টাকা পাচ্ছ, তোমার অনেক সুবিধে। আমি গ্যারেন্টি দিচ্ছি, আমাকে বিশ্বাস হয় না, আমি গ্যারেন্টি দিচ্ছি, কোনো তোমার চিন্তা নেই। হ্যাঁ এইসব নানা রকম ভুলে প্রলোভন করে আমি পা দিয়ে দিয়েছিলাম। তো আমাকে বলিয়েছে, অনেক বলিয়েছে, বলে বুঝিয়ে 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 মাথার মগজ ধোলাই করে 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 তারপর আমি বাধ্যতা হয়েছে। টাকাটা দিলাম 50,000 টাকা বাজার আলিয়াম থেকে, আমি ওখান থেকে আমার টাকা ছিল ফিক্স, সেখান থেকে তুলে দিলাম, তুলে 50,000 টাকা দিয়ে দিলাম। তারপর 4-5 মাস পরে বললো যে আমার দিদির থেকে আমি ধার করে এনেছি, হ্যাঁ পিসির না দিদি যাই হোক, 70,000 টাকা। সেটা আমাকে না জানিয়েই ও ও পিসির থেকে ধার করে, যে কার থেকে ধার করে, ওপরে আমি জমা করে দিয়েছি। ওনারা জমা করার পরে আপনার কাছে এসে বললো কি উনি ইনভেস্ট করে দিয়েছে আপনার টাকাটা? হ্যাঁ ও জমা করার পর বললো আমি ধার করে জমা করে দিয়েছি, সাইন টাইন করিনি, তার আগে টাকা জমা হয়ে গেছে। আচ্ছা তার আগে বলছিলেন আমি পোস্ট অফিস, আমি কোথা থেকে টাকা পাবো? আর তোমার কাছে টাকা নেই, তুমি দিদির থেকে ধার করলে আমি টাকাটা 70,000 টাকা কোথা থেকে পাবো?